বিভিন্ন দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামলো জলপাইগুড়ি জেলার আশা কর্মী ও আইসিডিএস কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে বৃহত্তর আন্দোলনে শামিল জেলার আশা ও আইসিডিএস কর্মীরা। মোট ১৩ দফা দাবি তুলে তারা আন্দোলনে নামলেন। সংগঠনের দাবি, আশা ও আইসিডিএস কর্মীদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। ৪৫ ও ৪৬ শ্রম কমিশনের সুপারিশ কার্যকর করে ন্যূনতম বেতন মাসে ২১,০০০ টাকা করতে হবে, সঙ্গে পেনশন ১০,০০০ ও সামাজিক সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। এদিন শহরের কদমতলা শ্রম দপ্তরের সামনে থেকে আন্দোলনকারী মহিলারা শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরে নিজেদের দাবি তোলেন। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। আমরা হচ্ছি আশা এবং আইসিডিএস, যৌথভাবে আজকে আমরা ডিএম ডেপুটেশনে এসেছি। আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে তো আজকে আমাদের সেই জন্য এই জমা। আমাদের মূলত যে দাবিটা সেটা হচ্ছে আমাদের ২১,০০০ টাকা বেতন বৃদ্ধি করতেই হবে, আর আমাদের যে যারা কোভিড আক্রান্ত হয়েছে আমাদের কর্মীরা তাদের ১,০০,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা পায়নি, সেটা থেকে এখনও তারা বঞ্চিত, সেটা আমাদের হয়নি। তারপরে ১০,০০০ টাকা যেটা আমাদের পেনশন, আমরা সেটা দাবি রেখেছি যে আমাদের যেন আমাদের পেনশন ১০,০০০ টাকা দেওয়া হয়, স্থায়ীকরণ আমাদের যাতে করা হয়, সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের অভিযান।